দেখুন, হ্যাঁ দেখুন বন্ধুরা, দাঁত দেখুন, দাঁতগুলো নীল কালারের। আর এই মাছটার নাম হচ্ছে বক ঠুটো। দেখুন বকের মতো ঠোঁট সরু, আর মাথাটা দেখুন পুরো ব্লু কালারের, কিরকম নীল পড়া মাথা, সমুদ্রের জলের কালার যেরকম ঠিক মাথার কালারটা হয়ে গেছে সেরকম। আর এই ডিম, এগুলো হচ্ছে অন্য একটা মাছের ডিম, এর গায়ে পড়ে গেছে। মাছের এটার নাম হচ্ছে বক ঠুটো মাছ। এই দেখো বকের মতো সরু লম্বা ঠোঁট দেখেছো, আর দাঁতের কালার দেখো নীল। যদি এখানে কামড়ায় সমুদ্রের মাঝে, এই আঙুল বন্ধুরা পুরো ফুটো করে নিয়ে বেরিয়ে যাবে। ওফ, চোখগুলো কি মোটা মোটা চোখ, বিশাল সাইজের চোখ। আমরা অনেকবার আপনাদের দেখেছি নদীর চেলা মাছ, যেটা দেখবেন এই বগের মতো ঠোঁট, তো লম্বা লম্বা ঠোঁট হয় আর মাছটা সরু লম্বা হয়। তো আজকে আমরা সমুদ্রের সেই মাছ নিয়ে চলে এসেছি। সমুদ্রের সেই মাছটা দেখতে কেমন একবার দেখুন, প্রায় 4 কিলো ওজনের বক ঠুটো মাছ। কি বিশাল সাইজের মাছ, কতটা লম্বা দেখুন, আমার এই পুরো 2 হাত হবে বোধহয় মাছটা সাইজ। উপরটা পুরো ব্লু, আর এই দেখুন পুরো বডিটা ছোট ছোট আঁশ, এই দেখুন একদম ছোট ছোট আঁশ মাছটার, গুড়ি 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 আঁশ, যেরকম চিতল মাছের যে আঁশটা থাকে সেই চিতল মাছের আঁশের মতো দেখতে। আর দেখুন মাছের এই নিচটা কিন্তু প্রচুর তেল আছে, প্রচুর তেল আছে এই জায়গাটাতে। দেখুন অন্য অন্য মাছের মতো যেরকম তেল থাকে পেটে, সেরকম তেলও আছে এটাতে প্রচুর। প্রচুর ঘন ঘন দাঁত রয়েছে, হাত কামড় টামড় বললে বন্ধুরা হাত আঙুল টাঙুল ছাড়ি নিয়ে যাবে, এত ডেঞ্জার। মেদিনীপুরে যখন ছিলে তখন দেখেছো এই মাছ? দেখুন কিভাবে মা ঠাকুমা রান্না করে এই মাছ, খেয়ে অবশ্যই দেখাবো আপনাদের কেমন স্বাদ। আর পুজো কিন্তু চলে এসছে প্রায়, পাশেই মাইক বাজছে, মুখের ভেতরটাও নীল, আমি জোরে এটা ছাড়াতে পারছি না কারণ মুখটা খোলা যাচ্ছে না। জ্যান তো নেই বাবা, কি মাছ এটা? ও কত বড় মুখ দেখেছো, দাঁত গুলো দেখো ব্লু কালারের, কুমিরের মতো দেখেছো। মাছের লেজাটা দেখুন বন্ধুরা, সেই টুনা ফিশের মতো মাছের লেজা। দেখুন মাঝখানে এখানে একটা কাটা আছে আর দু সাইডে দুটো কাটা, আর এখানে কিন্তু বিরাট শক্ত এই জায়গাটা, দেখে বুঝতে পারছেন মাছটা কত হেলদি মাছ। মাছটা কাটা হবে, চলো খেয়ে দেখি তো কেমন টেস্ট, আর অবশ্যই রান্না করে খেয়ে দিয়ে সবকিছু জানাবো আপনাদের কেমন স্বাদ মাছটা। এই মাছ তো আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখছি, আর রান্না করে খেয়ে দেখবো কিরকম লাগে। বন্ধুরা এত বড় মাছ আমি এই মাছ এত বড় দেখিনি, আজ আমরা চলেন কাটাকুটি করে রান্না করবো। কাটাকাটি করি গে আর পারছি না, হাতে করে গামলায় করে নিয়ে চললাম, এক গামলা ভর্তি হয়ে গেছে মাছ। ওরে বাবা কি ওজন। ও মা এইটা দিয়ে ঘষে ঘষে উঠাই, দেখুন কালার দেখুন, দাঁতেরও কালার এরকম নীল। ভেবেছিলাম চিতল মাছের মতন আঁশগুলো শক্ত বোধহয় উঠবে না, দেখছি তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এই মাছটা এনেছি তুহিনার কাছ থেকে, তুহিনদা হচ্ছে উনি ওড়িশা থেকে মাছ নিয়ে আসে দাদার বাড়ি বারাসাত। তো দাদা বলেছে যে আমাদের অনেক বড় ফ্যান, আমাদের চ্যানেলে ভিডিওগুলো সব দেখেন উনি। তো দাদা নিয়ে এসছে ওড়িশা থেকে এই মাছ সকালবেলা, কালকে রাতে গেছিলো, তো ওখান থেকে কয়েকটা মাছ নিয়ে এসছে, আরও মাছ আছে সেগুলো এক এক করে দেখাবো আপনাদের। সমুদ্রের পিওর মাছ, তো খেয়ে টেস্ট আমাদেরকে অবশ্যই জানাবে কেমন টেস্ট, আর সব থেকে ভালো কোয়ালিটির মাছ এটা। সাদা হয়ে গেল পুরো মাছটা, এদিকে তো সাদা হয়ে গেছে, আর এগুলো আবার একটু কালচে কালচে, বেশ কালারটা বেশ দেখতে ভালো লাগছে। মাঝামাঝি কাটবো মা, মাঝামাঝি কাটি নাহলে কাটা যাবে না, কাটো। পেটে ডিম আছে কিন্তু নরম তো, এই দেখো ডিম কত সুন্দর ধার হইছে, এই ডিমগুলো এত ডিম, এই বাবা কি বের হচ্ছে দেখ।
ডিমের লাচি তো পেটের মধ্যে, দেখি দেখি দেখি, বাপরে বাপরে মাছের ডিম দেখো শুধু, বিরাট সাইজের ডিম তো। ঠাকুমা ডিমটা কয় কেজি হবে? সমুদ্রের মাছ পুকুরে হবে? বন্ধুরা দেখুন এই ভেতরটা, হাড়ের কালারটা দেখুন, এগুলো কিন্তু নীল হয়ে গেছে। দেখুন এবার কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এত নীল হওয়ার কারণ কি? কাটা গুলো ভেতরে বার করো মা ডিমটা। এক পাশের ডিম বার করা হয়ে গেছে, এই পাশেটা দেখি এত ডিম, এটা তো আটকে গেছে। আরে না, কি মাছ ঠাকুমা, মাছটা দেখো, ব্যাস ব্যাস ব্যাস, আর কাটো না। দেখুন বন্ধুরা ডিম দেখুন, প্রায় মাছটার মানে 60% ডিম বার করো মা, পুরো ডিম হয়ে গেছে মাছটার। পেট থেকে এইটুকু নাড়ি বেরিয়েছে ওর, এত বড় মাছের একটুখানি নাড়ি, তার খুব বেশি হলে 25 গ্রাম হবে, আর এইদিকে প্রায় 2 কেজি তো ডিমই হবে মনে হয়। 2 কেজি বেশি, আপলা পাতা মাছের মতন দেখ, চড়া হয়ে গেল না, কাটা হয়ে মনে হচ্ছে মাঝখান থেকে। এ মাছ কোনোদিনও আমি দেখি নাই, কাটাগুলো তো, কাটাগুলো তো নীল হয়ে গেছে মা। ওমা বড় মা, ডিমগুলো একটু দেখেন কি সুন্দর ডিম, এইটা পু হয়ে গেল, এইটা এটা আরো পুরে হেলা মা, ওটা হবে হবে নাকি? সমুদ্রের মাছের ডিম দেখুন, ওই দেখুন বন্ধুরা অবস্থা দেখুন ঠাকুমা, ঠাকুমা পুকুরে আবার সমুদ্রের মাছের ডিম ফেলে, হবে না গো, দূর তোমার এক হাত হবে তো। হ্যাঁ ডিমটাই দেখেন, তা তো মাঝখান থেকে কেটে দিয়েছো তুমি, ওনারা দেখে বুঝতে পারছেন, আইডিয়া করতে পারছেন কতটা বড় হতে পারে এটা। এইটাই পিস পিস করে রাখো করে, এখানে মা পিস করা শুরু করে দিয়েছে মাছের। দেখুন মাছের কালার দেখুন, আর কত সুন্দর মাছ, মাছটা কেটে মজাও আছে, কাটাটা নীল, পিসটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে পিসটা। আপনারা কিন গে খাবেন, যে ভাই এই মাছটা পাঠাইছো, তুমি তো আসলা না, উড়িষ্যার একদম টাটকা মাছ খাওয়াইতে লাগবো, তোমার আর কি কব ভাই, তোমারে অনেক অনেক ধন্যবাদ। লম্বা লম্বা পিস আছে, হ্যাঁ তেলে বলে আবার গোল হয়ে যাবে, চায়না বলের মতো দেখ, সত্যি ঠিক বলেছো, পিস হচ্ছে ধার কমে যাবে, যেটুক ধার দিয়ে দেছে ধারটুক সব যাবে, ওমা এত দাও লাগবে। মাঝের কাটাটা কাটলি দেখেন আমার হাত শক্ত, কাটাটা ভেঙে গেছে,
মাছ কাটাকাটি হয়ে গেছে, এইবার যাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, মশলাগুলো সব বেটে নেব। ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। বাড়তে বাড়তে দেখুন, এদিকে দেখুন মা সব মশলা, মানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা মা কেটে বেছে একবারে সাজায় রেখে দিয়ে গেছে। লঙ্কাটার কালার খুব ভালো। বন্ধুরা, আমার জমকে পাতা ফেলাইছিল, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই দেখেন এই পাতাগুলো খুব সুন্দর সুন্দর কিনবে, দেশি জমকে পাতা। দুই বাটাতেই মশলা হয়ে গেল। আদা, মাছটা মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ও ডাক্তার বাবু, তোমার টেটোস্কোপ কই? বাড়িতে? বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। ও দাদা, দাদা খুব ভালো লাগছে তোমার। কই, আবার করো, আবার করে নাও। হয়ে গেছে, মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। মাছটা হালকা করে ভেজে নেব। তেলে ছাড়া সঙ্গে সঙ্গে তেল ছিটে গেল, তেল মেখে নেব যাতে না ছিটে। সর্ষের তেল মেখে নিচ্ছি। জাল দিয়ে নামা, আস্তে আস্তে জাল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এই যে হালকা ভেজে নিলাম, ভেজে নিচ্ছি। এই মাছ তো দেখেই নেই চোখে, রান্না থাক দূরের কথা, তেলের উপর যখনই দিছি তখন একবারে ছিটে তেল একবারে এদিক ওদিক ছিটে চলে গেল। তেয়ার সঙ্গে সঙ্গে আবার তেল মেখে নিলাম। এই একটু ওপিট একটুখানি মাছটায় খুব তেল হয়েছে, একবার তেলেই আবার সব মাছ করা ভাজা হয়ে গেছে। এবার রান্না করব, কড়াইতে তেল দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। রসুন বাটার গন্ধটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধটা চলে যাচ্ছে।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে ধনে আর শুকনো লঙ্কা। মশলাটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দেবো, টমেটো মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর জাল হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, ভাটা আগে দিই। জোরে জোরে জাল দিয়ে বকবকায় করতেছে, আর ধুলেও ভালো। এবার কাঁচা লঙ্কা কটা দিয়ে ধনে পাতা, গন্ধ তো দারুণ বেরিয়েছে মা, দারুণ মাছ, দারুণ মাছ। ডিম দিয়েছো একটু? না, রান্না হয়ে গেছে, নামা নিচ্ছি। পালং শাক বেগুন দিয়ে রান্না হয়েছে, বেগুন বরবটি ঘরে রান্না করেছে। মাছটা খাবো, মাছ খেয়ে দেখবো কতটা স্বাদ মাছের। দারুণ লাগছে কালারটা, দাও গন্ধ বেরিয়েছে কি সুন্দর। আপনারা খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। দারুণ গরম ভাত আর গরম গরম এই মাছের ঝোল, গরম ভাত আর গরম ঝোল, দারুণ হয়েছে ঝোলটা। কেমন লাগে? দারুণ দারুণ, ঝোলের গন্ধটা কত সুন্দর। মাছটা কাটা তো নাই গো, বললাম না যে মাছটা কাটা হবে না। ভালো খেতে বন্ধুরা, দারুণ সলিড মাছ, সবাই খেতে পারবে, বাচ্চারা সবাই সবাই করা। এইসব মাছ খাওয়া খুব ভালো, কারণ প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তেল হয়েছে মাছটা, কাঁটাগুলো দেখুন বন্ধুরা, নীল হয়ে গেছে কাঁটাগুলো। পেটি তেল, রান্নাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে, সুপার রান্না হয়েছে। মাছটা কিভাবে ছেড়ে যাচ্ছে দেখুন, ভেতর থেকে কোয়া কোয়া, এই দেখুন কিরকম কোয়া বেরিয়ে আসছে। ভেটকি মাছ যেরকম ফিলে বের হয় সেরকম। দেখুন বন্ধুরা কাঁটাটা দেখুন, দেখুন সমুদ্রের জলের কালারের পুরো, খুলে দেখাচ্ছি আপনাদের।
ঠাকুমারে দিয়ে দিলাম। কেমন খেতে? সব খান জলটা তো দারুণ স্বাদ হয়েছে, মাছটা খাইয়ে দেখি খুব সুন্দর হয়েছে। আরো কিছু নিয়ে নিয়েছি, খানা খানা বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। ভাই খুব সুন্দর মাছটা খাইতে, খুব ভালো খাইলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু বন্ধুরা, আর এই মাছটা পেলে অবশ্যই রান্না করে খাবেন, খুব ভালো মাছ। অনেকে হয়তো ভাবেন দেখতে কেমন, বন্ধুরা দারুণ স্বাদ কিন্তু মাছটা, না খাইলে বলতে দারুণ স্বাদ, কত মিষ্টি মাছটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। করকনাথ মুরগির যেমন হাড় কালো হয়, এই মাছটার কিন্তু সেরকম মানে নীল কালারের এই মাছটার। মুরগির তো কালো, মাংস কালো, আর এই বাসটারও সেরকম।